আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছি। আজকে আসলে এটা একটা মজার ভিডিও, ও আমি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে এত শব্দ ছিল, বাসায় টিভি দেখছিল, বাচ্চারা দুষ্টুমি করছিল, সবাই চিৎকার করছিল, কথা বলছিল, হাহা হো সব, মানে শব্দে আমি এজন্য কথা বলতে পারিনি। আমি চেয়েছিলাম আমার চুলে একটু কালার করতে, যেহেতু আমার চুলের মধ্যে হোয়াইট ব্লন্ডটা ছিল, আমি একটু ডার্ক কিছু চাচ্ছিলাম, সেজন্য আমি এটা হচ্ছে একটা কালার নিয়ে এসেছিলাম। তো কালারটার রং নামটা ভুলে গিয়েছি। তো আমরা কালার গুলানোর পরে দেখলাম যে আমাদের কাছে ফয়েল পেপার নেই এবং যে ক্লিপগুলো ছিল ওগুলো পাচ্ছি না। যাই হোক, এখন কি করার, ইনস্ট্যান্ট হচ্ছে একটু মোটা পলি আর কিছু কাপড়ের ক্লিপ, সেগুলো দিয়ে করছি। এবং সেজন্য সবাই খুব হাসাহাসি করছিলাম যে মানে এমন সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, আমার বোন আমাকে লাগিয়ে দিচ্ছে চুলের কালারটা একটু অফ করতে, দেখা যাক কি হয়। এটা বলা যাচ্ছে না, কারণ এই কালারটা সম্পর্কে আমার আইডিয়া নেই, এর আগে এই কালার কখনো করিনি। তবে মনে হচ্ছে খারাপ হবে না, কারণ আমি যেহেতু চাচ্ছি ব্লন্ডটা একটু ঢেকে যাক, তো সেক্ষেত্রে হয়তো একটু ডার্ক কিছু আসবে। এইদিকে আমার ছোট বোন ভিডিও করছিল, তো সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল যে পলি দিয়ে ক্লিপ দিয়ে আমরা ভিডিও মানে করব, এটা সবাই হাসাহাসি করবে। তো এই জন্য আমার বোন একটু মাঝে মাঝে বলছিল বন্ধ কর বন্ধ কর। তো আসলে এটা টোটালি একটা ফান, আমরা সব বোনরা মিলে ফান করছিলাম। এখন হচ্ছে আমার কালারটা শেষ, কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ না প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করব, যেহেতু বাসায় করেছি একটু অন্য ব্যাপার থাকে। আমার চুলে ব্লন্ড করা ছিল, যেটা হোয়াইট ব্লন্ড বলে, আসলে আমি অতটা হোয়াইট চাইনি, যেটা আমাকে যে করে দিয়েছিল সে আসলে ভুলে করে ফেলেছিল, ওই সময় কিছু করার ছিল না। তো আমি চাচ্ছিলাম যে এই বেশি সাদাটে ভাবটা একটু অফ হোক, তো আমি আরেকটা কালার ইউজ করেছি। তো আমার ভালো লাগছে, কালার অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু একটা সুন্দর কালার এসেছে। তো অবশ্য ইচ্ছে আছে আমি একটু গ্রিন দুটো স্টিক করব। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগলো তোমাদের? আসলে প্রথম ভিডিওটাতে মানে শুরুতে আমি কথা বলতে পারিনি, বাসায় এত চেঁচামেচি ছিল, টিভি অন ছিল, তো আমি ওইখানে মিউট করে আমি ভয়েস অ্যাড করেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।